বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করলো ভারত। আমার একটা কথা, বাংলাদেশে চাকরি করা 26 লাখ ইন্ডিয়ান যেন আজ হতে সাবধানে থাকে, মানে আমি হুমকি প্রদান করছি, যেন আজ হতে সাবধানে থাকে। আমার দেশের নাগরিকদেরকে বাঁধ খুলে দিয়ে তারা ভাসিয়ে দেবে আর এখানে 26 লাখ ইন্ডিয়ান চাকরি করবে, এটা সহজে মেনে নেওয়া যাবে না। ভারতের বৃষ্টি গড়িয়ে গড়িয়ে বাংলাদেশে আসতেছে, কারণ বাংলাদেশ একটি ঢালু রাষ্ট্র, নিচু রাষ্ট্র, সেই জন্য আসতেছে পাহাড়ি পানি, ডাল্লার কুদ্দুতের পানি, এটা তো আমরা আটকে রাখতে পারবো না। কিন্তু দুঃখ লাগে সেখানেই যখন ভারত পরিকল্পিতভাবে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখী বাঁধ পানি ছেড়ে দেয়, তখন বাংলাদেশের মানুষের অবস্থা খুবই করুণ হয়। আজকে যদি আমাদের বাংলাদেশের জায়গা ভারত থাকতো, আমরা অবশ্যই এই বিষয়গুলো মানবিকভাবে চিন্তা করতাম, যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওনারা ভারত একটু পানি বৃষ্টি হলেই তাদের পানিগুলো আমাদের বাংলাদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটি তাবিদার রাষ্ট্র বানানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও বলে প্রমাণ সহকারে দেখাবো তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ভোটে দেখাবো, চলুন প্রথমে আমরা একটি ভিডিও ভোটে দেখে আসি। বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করলো ভারত। আমার একটা কথা, বাংলাদেশে চাকরি করা 26 লাখ ইন্ডিয়ান যেন আজ হতে সাবধানে থাকে, মানে আমি হুমকি প্রদান করছি, যেন আজ হতে সাবধানে থাকে। আমার দেশের নাগরিকদেরকে বাঁধ খুলে দিয়ে তারা ভাসিয়ে দেবে আর এখানে 26 লাখ ইন্ডিয়ান চাকরি করবে, এটা সহজে মেনে নেওয়া যাবে না। আগামীকাল দুপুর 2টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি, আবারও বলছে আগামীকাল দুপুর 2টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। তারা কই পালাবে, কী করবে আমরা জানি না, তাদের কাছ থেকে আমরা জবাব নিব। 1993 সাল পর্যন্ত যেই বাঁধ, মানে 93 সাল সর্বশেষ বাঁধ খুলেছিল, সেইটা এসে 2024 খুলে দিল। এত বছর ধরে একটা বাঁধ বন্ধ করে রেখে বাংলাদেশকে অভিন্ন নদীর পানির অধিকার থেকে বঞ্চিত করল, এখন পানি জমায়ে রেখে সেই পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষতি করছে। আমার কথা হলো, আপনারা বাঁধ বন্ধ রেখে পানি ব্যবহার করলেন, পানির অধিকার থেকে বঞ্চিত করলেন ভাটির দেশকে, তাহলে যখন পানি বেশি হয়ে গেল তখন সেই পানি আপনার দেশে কোন দিকে নেবেন, নেন, সেটা কেন আমার দেশে ছেড়ে দিলেন, তাই না? নদীর পানি যদি আপনাদেরই হয় তাহলে সেই আপনাদের পানি কেন আমার দেশে ছেড়ে দিলেন, দিয়ে প্লাবিত করলেন। আজকে শুধু মানুষ না, গরু, গবাদি পশু, হাঁস, মুরগি সবাই মরছে, মরছে, মরছে। এদিকে মরবে নোয়াখালী, ফেনী, সিলেটে, কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায় আর ঢাকায়। গার্মেন্টস কোম্পানিগুলোতে ইন্ডিয়ানরা চাকরি করবে, ওষুধ কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে, আর আমরা মেনে নেব? সব তালিকা আমাদের কাছে আসছে, একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে নিরাপদে থাকবে না। দুপুর পর্যন্ত আলটিমেটাম, এর মধ্যে বাঁধগুলো বন্ধ করতে হবে। দুপুর পর্যন্ত যদি বন্ধ না করে তাহলে আমরা দূতাবাস ঘেরাও করছি, আলটিমেটাম দুপুর পর্যন্ত। বহুত খেল খেল দেখাইছে, তিস্তা নদী বন্ধ করে রাখছে, ফারাক্কা বাঁধ দিয়ে কষ্ট দিচ্ছে, ওরা বাংলাদেশের চারপাশে 54 নদীর উপরে 500টা বাঁধ দিছে, আর দেশের নিকটে বাঁধ রয়েছে 34টা। বছরের পরে বছর, যুগের পরে যুগ এই বাঁধগুলো বন্ধ করে রেখে পানিটা অন্যদিকে প্রবাহিত করে ওদের মরুভূমি অঞ্চল পর্যন্ত সবুজ বানায় ফেলছে, যেই স্বাভাবিক প্রবাহ নদী দিয়ে হওয়ার কথা। আমাদের নদীগুলোতে পানি বন্ধ রেখে রেখে সেই নদীগুলো জমিতে রূপান্তরিত হয়েছে, নদীর তলা ভেসে উঠেছে,
এইরকম একটা অবস্থা। এখন মরে যাওয়া নদী তো পানি ধারণ করতে পারে না, ওরা সব পানি ছেড়ে দিয়েছে, নদীও মরা, দুকুল ছাপিয়ে পানি নাগরিকদেরকে ডুবায় দিচ্ছে। তো বেশি কথা বলবো না, আগামীকাল দুপুর 2টায় আপনারা সবাই চলে আসবেন, এই লাইভটা শেয়ার করে দেবেন, ভারতীয় দূতাবাসের সামনে আসবেন, ভারতীয় দূতাবাসের সামনে ওইখানে পাঁচতলা নামে একটা জায়গা আছে ফুটওভারের নিচে, সেখানে আমরা একত্রিত হব। পাঁচতলা সাজাদপুর বাসতলা বলে এটাকে, ওইখানে আমরা একত্রিত হব। এবার একটা প্রশ্ন করি, কে কে আসবে, কে কে আসবে এখানে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, কার কার আসা উচিত? আপনার আসা উচিত, আমার আসা উচিত, একজন পুরুষের আসা উচিত, একজন নারীর আসা উচিত, একজন মুসলিমের আসা উচিত, একজন হিন্দুর আসা উচিত? জিজ্ঞাসা করেন কে কে আসবে। তুমি এবং আমি, যারা ঢাকার বাইরের এই ভিডিও দেখছেন, আত্মীয় স্বজনকে পাঠায় দিবেন, পাঠায় দিবেন। আমি তারেক আপনাদেরকে বলছি, অনেকে আমার রাজনৈতিক মতাদর্শের প্রতি আপত্তি থাকতে পারে, আছে না, আছে, কিন্তু এই যে বাঁধ খুলে দিছে, আবার তিস্তা খুলে দেওয়ার ষড়যন্ত্র করছে, নানামুখী ষড়যন্ত্র, এটা এটা মেনে নেওয়া যায় না। খুলে দিয়েছে একটু আগে, যাই হোক, আমরা দুপুর 2টার দিকে শুধুমাত্র ভারতীয় দূতাবাস বাংলাদেশকে অনিরাপদ করবে, আমি বলছি ইন্ডিয়াকে বলছি, তোমাদের নাগরিকদেরকে যদি নিরাপদে রাখতে চাও তাহলে বাঁধগুলো বন্ধ করে দাও। 26 লাখ ইন্ডিয়ান নাগরিককে যদি নিরাপদে রাখতে চাও, হুমকি প্রদান করছি, দেশের নিরাপত্তা স্বার্থে হুমকি প্রদান করছি, দ্রুত বের করে নাও নাগরিকদেরকে, কোথায় নেবা নিয়ে যাও। সকল গার্মেন্টসে যত ইন্ডিয়ান আছে, তোমরা তোমাদের দেশকে ফোন করে বলো যে এরকম হুমকি পাচ্ছি, আমরা নিরাপদে থাকতে দেব না। গার্মেন্টস কর্মী ভাইদেরকে বলি, সবাইকে পিটায় বের করে দেবেন, ইন্ডিয়ানদেরকে। কোনো গার্মেন্টসে ইন্ডিয়ান অফিসার থাকলে আমাদেরকে জানাবেন, কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান অফিসার থাকলে জানাবেন, জানাবেন আমাদেরকে, আমরা ব্যবস্থা নেব। এই বাংলাদেশ থেকে চতুর্থ রেমিটেন্স সোর্স হিসেবে নিয়ে যাবে, আর আমরা সেটা চুপ করে বসে বসে, আমাদের $18 বিলিয়ন ইনকাম হয়, তার মধ্যে $12 বিলিয়ন $10 বিলিয়ন এরা নিয়ে গেছে এতদিন। এবার ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের মাধ্যমে আমরা সেটা 5.99 বিলিয়নে নেমে এসেছি। এখন থেকে আরও কড়াকড়ি, ইন্ডিয়ান কোনো পণ্য কেউ কিনবেন না, যে কিনবে সে নেমো খারাম, যে কিনবে সে আমানতের খেয়ানতকারী, সে দেশদ্রোহী। ইন্ডিয়ান কোনো পণ্য কিনবেন না। ইন্ডিয়ান পণ্য কী কী? প্যারাশুট তেল ইন্ডিয়ান পণ্য, রূপচাঁদা ইন্ডিয়ান পণ্য, ফরচুন সয়াবিন এবং সরিষার তেল ইন্ডিয়ান পণ্য, তারপরে কোলগেট ইন্ডিয়ান পণ্য, ভাটিকা হিমালয়া এগুলো ইন্ডিয়ান পণ্য, এরকম আরও অনেক ইন্ডিয়ান পণ্যগুলো রয়েছে সেগুলো। পাশাপাশি আমার ছোটো ভাই পাশ থেকে বলে দিল, ডিশ চ্যানেল মালিকদেরকে আমরা এই বিষয়ে নির্দেশনা দেব, সকল ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করতে হবে, সকল ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশের চ্যানেল ওখানে খুলতে দেয় না, এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো এসে ভরে গেছে। এই বিষয়গুলো বিষয়ে যারা ঐক্যমত, তারা আগামীকাল দুপুর 2টায় ভারতীয় দূতাবাসের সামনে আসবেন। কে কে আসবে? আমি আসব। আর কে আসবে? আপনি আসবেন। আপনি যে ভিডিও দেখছেন, কত ফুলবাবু সুন্দর অফিসের অফিসার অথবা কর্মচারী যেই হন, দুপুর 2টার দিকে বলবেন আমার দেশের স্বার্থে। এখন ফেনী নোয়াখালীকে কেন্দ্র করে টাকা ওঠানো শুরু হয়ে গেছে, গত বন্যার সময় এক সেলিব্রিটি 3 কোটি টাকা তুলছে, আমরা 32 লক্ষ টাকা সংগঠন থেকে এক জায়গায় করে ত্রাণ দিতে লাগলো 14 দিন, আর 3 কোটি টাকা তুলে সে 5 দিনে ত্রাণ দিয়ে চলে আসছে। আমরা কাজ করলাম প্রায় 60-70 জন, তারা কাজ করলো 5-6 দিনে 3 কোটি টাকা দিয়ে নাকি চলে আসছে। তো এরকম মানে ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া আগে বেশি জরুরি, বুঝতে পেরেছেন? ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া বেশি জরুরি। বাঁধ বন্ধ করলে কাউকে টাকা দিতে হবে না, ত্রাণ দিতে হবে না,
কাউকে দিতে হবে না। এক একটা এলাকায় এক একটা ত্রাণের প্যাকেট নিয়ে যাওয়া, ওই এলাকাবাসীকে অপমান করা, এই এই বন্যাবন্ধের ব্যবস্থা করতে হবে। প্রিয় বন্ধুরা, বন্যাবন্ধের ব্যবস্থা করতে হবে। দুপুর দুটার মধ্যে সবগুলো বাঁধ বন্ধ করে নিরাপদ অবস্থা তৈরি না করলে একটা ইন্ডিয়ান এই বাংলাদেশে নিরাপদে থাকবে না, একটা ইন্ডিয়ান এই দেশে নিরাপদে থাকবে না। সহজ হিসাব, সহজ হিসাব। আমরা অনেক সহ্য করছি, আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করা হয়েছে। নিয়মিত মানে রমজান মাসে 5 নাগরিককে হত্যা করলো, পরের মাসে 5, তারপরের মাসে 4, এভাবে চলছে চলছে চলছে, হিসাব ছাড়া চলছে, হিসাব ছাড়া চলছে। এই হলো অবস্থা। এগুলো আমাদের যে সরকার আছে, রেজওয়ানা ম্যাডাম তিস্তা নিয়ে সুন্দর যুক্তি দিয়েছে। তিস্তায় আমি গিয়েছিলাম, আমার আগে তিস্তা এভাবে কেউ তুলে ধরেনি। একটা বড় একটা নদী মাঝখানে মরুভূমির মতো হয়ে আছে, নদীর মাঝখানে দেখে রেখেছি। সেই তিস্তা বাঁধ যখন ইচ্ছা খুলে দিচ্ছে, যখন ইচ্ছা আটকায় রাখছে। 1993 সালের বাঁধ এখন আসে চালক, এখন আসে খুলে দিচ্ছে। 1993 সাল থেকে খোলেনি, এতদিন পানি চুরি করছে চোরের জাত ইন্ডিয়ানরা। ইন্ডিয়ানরা হলো একটা হলো হিংসুটে একটা জাতি, দুই নম্বর হলো এরা মানুষের কাছ থেকে নিতে চায় কিন্তু দিতে চায় না, অর্থাৎ ছোটো লোক প্রবৃত্তির একটা জাতি ইন্ডিয়ানরা। আমি কোনদিন কত বড় নেতা হব, আমার এই বক্তব্যগুলো তখন বিচ্ছিরি শোনাবে, কিন্তু বাস্তবতা বলছি। ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করি না কাউকে, হ্যাঁ কোনো কেয়ার করি না। স্পষ্ট স্পষ্ট কথা, আগামীকাল দুপুর 2 সবাই চলে আসবেন ইনশাল্লাহ। যারা দেখছেন সবাই চলে আসবেন দুপুর 2, চাকরি বাকরি দরকার নাই, চাকরি করে 500 বিকাশে পাঠাতে হবে না নোয়াখালী ফেনীতে। আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব বাঁধগুলো বন্ধ করার জন্য। বাংলাদেশে যত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত স্টাফরা আছে ইন্ডিয়ান, এরা বেশিরভাগই অবৈধ। এদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন তোর পাসপোর্টের ভিসা দেখা, না পাইলে চড়ায়ে ফ্যাক্টরি থেকে বের করে দেবেন। যত বড় বাপের বেটা হোক, চড়ায়ে ফ্যাক্টরি থেকে বের করে দেবেন। যাকে যাকে ইন্ডিয়ান মনে হয় বলবেন ওয়ার্ক পারমিট দেখা, তুই যে ওয়ার্ক পারমিট নিয়ে আসছিস। বেশিরভাগ ইন্ডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়া আছে। কাউকে নিরাপদে ঘুমাতে দেব না, সহজ হিসাব। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহ রহমানুর রহিম। সারা বাংলাদেশে মর্মান্তিক বন্যা হচ্ছে এবং ভারতের থেকে পানি আসতেছে বাংলাদেশে। এই আকস্মিক বন্যা প্রতি বছরই ভারতের পানির কারণে আমাদের বাংলাদেশের 9,00,000,000,000 রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে ভারতের মতো রাষ্ট্রের পাশে আমাদের একটি বাংলাদেশ অবস্থিত। সারা বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের যেই ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ এই বন্যা কবলিতের মধ্যে পড়ে যে কষ্টে দিন যাপন করছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে বিপদমুক্ত এবং সবাইকে ভালো রাখুক। এই এই বন্যা কবলিত মানুষের পাশে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে রক্ষা করেন সবাইকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিটকে, যারা খুব শীঘ্রই অলরেডি জনগণের পাশে, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। তো আমার বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যে সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকেও অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের বিবেকবান মানুষ, মানবতার ফেরিওয়ালা যারা আছেন, অবশ্যই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন, কারণ মানুষ মানুষের জন্য, কারণ বিপদ কখন কার কী হয় বলা যায় না। সেই সাথে এই বন্যার জন্য মানুষ শত শত ন হাজার হাজার কোটি টাকা মানুষ লস হয়ে গেল, যারা পুকুরে মাছ চাষ করে, বিভিন্ন জায়গায় মাছ চাষ করতেছে, সেই অনেক পুকুর ডুবে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। তো সারা বাংলাদেশ হিসাব করলে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন মাছ ব্যবসায়ীদের লস হয়ে গেল। আল্লাহ ওনাদের এই ব্যবসাকে যাতে সামনে ভবিষ্যতে যেন সেগুলো যেন ওনারা কুলিয়ে উঠতে পারেন এবং মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখেন এবং বিপদমুক্ত হয়ে যেন উঠতে পারেন। একটা কথা বলতে চাই,
ভারতের পানির কারণে বাংলাদেশে প্রতিবর্ষ যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য আমি মনে করি। তো আমরা ভারতের বৃষ্টি গড়িয়ে গড়িয়ে বাংলাদেশে আসতেছে, কারণ বাংলাদেশ একটি ঢালু রাষ্ট্র, নিচু রাষ্ট্র, সেই জন্য আসতেছে পাহাড়ি পানি, ডাল্লার কুদ্দুতের পানি, এটা তো আমরা আটকে রাখতে পারবো না। কিন্তু দুঃখ লাগে সেখানেই যখন ভারত পরিকল্পিতভাবে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখী বাঁধ পানি ছেড়ে দেয়, তখন বাংলাদেশের মানুষের অবস্থা খুবই করুণ হয়। আজকে যদি আমাদের বাংলাদেশের জায়গা ভারত থাকতো, আমরা অবশ্যই এই বিষয়গুলো মানবিকভাবে চিন্তা করতাম, যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওনারা ভারত একটু পানি বৃষ্টি হলেই তাদের পানিগুলো আমাদের বাংলাদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটি তাবিদার রাষ্ট্র বানানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। যখন আমাদের শুকনো মৌসুম থাকে তখন ভারতের পানি আমরা পাই না, কখনোই পাই না। এমনই রাষ্ট্র সাথে আওয়ামী লীগ সরকার বন্ধুত্ব হিসাবে এত বছর দেশে শাসন করে গিয়েছেন ভারতের সহযোগিতায়। আজকে যদি ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতো, বাংলাদেশের বন্ধু জনগণের বন্ধু হতো, তাহলে ভারতের সাথে সম্পৃক্ত একটা ভালো একটা সম্পর্ক বাংলাদেশে থাকতো। বাংলাদেশের যে শিশুটা, যেই শিশুটা জন্ম হয়, আজকে জন্ম হলে কাল কি তারা ভারতের বিরুদ্ধে কথা বলে, কারণ ভারত বাংলাদেশের সব দিক দিয়ে ক্ষতি করে গেছে। এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আপনারা যেভাবে পারেন, যেভাবে পারেন, কোনো একটা মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হয়, আপনারা যেভাবে নিয়ত করে নেমেছেন সেভাবে আমাদের জনগণের পাশে আপনারা থাকবেন, কারণ আপনারাই হচ্ছেন আমাদের বাংলাদেশের শেষ ভরসা। এবং যারা নৌবাহিনী আছেন, বিমান বাহিনী আছেন, সমস্ত বাহিনীকে বলবো, এখন কোনো দল বল নাই, এখন কোনো কারো হুকুম নাই, আপনাদের বাহিনীতে যার যার সমর্থ অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে আপনারা দাঁড়ান, কারণ তারা আমাদের দেশের নাগরিক। ছোটো ছোটো বাচ্চা, কত মানুষ কষ্ট করতেছে, গবাদি পশু মারা যাচ্ছে, বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট বাংলায় সমস্যা নাই, কারণ এগুলো আবার রাষ্ট্রের টাকা দিয়ে মেরামত করা যাবে। যেসব মানুষগুলো হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, একটা প্রেগনেন্সি মহিলা, মানে সেও পানিতে ডুবে মারা গেছে, কত নির্মম তার মৃত্যুটা হয়েছে, এরকম আরও অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যেভাবে পারেন পাশে থাকুন, খাবার দিন, বিভিন্ন জায়গায় আপনারা নৌকা দিয়ে খোঁজখবর নিন, যারা যারা কষ্টে আছে তাদেরকে উদ্ধার করুন। তো প্রিয় বন্ধুগণ, আমার বাংলাদেশ সকলের বাংলাদেশ, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, সেজন্য প্রতিনিয়ত আমি লাইভে আসি, প্রতিবাদ করি। জানি না বাংলাদেশ আমাদেরকে কী মূল্যায়ন দেয়। আজকে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আমি শুধু প্রতিবাদ করি নাই, আরও এক যুগ আগে থেকে আমি বাংলাদেশের জন্য প্রতিবাদ করে আসতেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন জানেন সবাই, অতএব আমরা যেন বাংলাদেশে সেই সম্মানটুকু পাই। আমরা তো আর আমেরিকা থাকি না, কাতারে থাকি। কাতারও আমি আন্তর্জাতিক সাইবার ক্রাইম মামলা খেয়ে 6.5 মাস জেলে ছিলাম, যেখানে আমার 25 কোটি টাকার উপরে এই মামলার তলে খরচ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি কাতারে মোটামুটি বেকার বললেই চলে, বেকারের অবস্থায় আমার দিন যাপন করতেছে। আমি মানসিকভাবেও ভেঙে পড়েছি এবং চাকরি নাই বিভিন্ন, এবং কষ্টও আমি কষ্ট মোটামুটি কষ্টে আমি দিন কাটাচ্ছি, এগুলো তো আর বলার কথা না, তারপরও বললাম মনের কষ্টে। এই বাংলাদেশ সরকার আমাকে কাতারে জেল খাটিয়েছে শুধুমাত্র দেশের পক্ষে প্রতিবাদ করার কারণে। আর এটা ঠিক এই দিনেই 2022 সালে যখন বন্যা হয় ভারতের পানি, এটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে ভারত প্ল্যানিং করে বাংলাদেশের পানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, সিলেট বিভাগকে ধ্বংস করতে চায়। কারণ ভারত যদি এরকমভাবে পরিকল্পনা করে, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক। এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করায় বাংলাদেশ সরকার আমাকে কাতারে গ্রেফতার করায় যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছি, হ্যাঁ, রাষ্ট্রের মানুষকে উস্কানি দিচ্ছি। আপনারা বলেন আমার দেশ নিয়ে যদি আমি প্রতিবাদ করি, দেশের পক্ষে আমি যদি কথা বলি, তাহলে আমার এটা উস্কানিমূলক কীভাবে হলো? কাতার সরকার আমাকে গ্রেফতার করার পর তারা বিভিন্ন আমার ভাষাগুলো ট্রান্সলেশন করেছে এবং তারা উপলব্ধি করেছে যে আমার প্রতিটা কথা যুক্তিযুক্ত, আমি কোনো রাষ্ট্রবিরোধী কথা বলি নাই, সেই জন্য আমাকে জেল থেকে তারা মুক্ত করেছে। আজকে যদি আমি বাংলাদেশে গ্রেপ্তার হতাম, জানি না কত বছর কত যুগ আমাকে জেলে থাকতে হতো না, তারা আমাকে মেরেই ফেলতো। কিন্তু আল্লাহর উসিলায়, আপনাদের সকলের দোয়ায় আমি কাতারে বেঁচে আছি, কিন্তু সুষ্ঠুভাবে নয়, হয়তো চাকরি চুকরি নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, অনেক কষ্টেই দিন যাপন করছি শুধুমাত্র দেশের পক্ষে প্রতিবাদ করার কারণে। আজকে যদি আমি দেশের পক্ষে প্রতিবাদ না করতাম, দেশের সংবিধান নিয়ে কথা না বলতাম, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে যদি কথা না বলতাম, তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারতাম, প্রতি বছর আমি বাড়িতে দেশে আসতে পারতাম। আজকে সেইখান থেকে আমি বঞ্চিত হয়েছি। তো আশা করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার, যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, যারা আমাদের লাইভ দেখেছেন, সারা বিশ্বে থেকে আমাদের বাংলাদেশের পক্ষে হাতে গোনা 12 থেকে 15 জন লোক হবে টোটালি, যারা বাংলাদেশের পক্ষে প্রবাসী থেকে প্রতিবাদ করেছে, তাদেরকে যেন সবাইকে মূল্যায়ন করা হয়। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি আবারও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সশস্ত্র বাহিনী সহ যত বাহিনী আছে সবাই খুব দ্রুত মানুষের সেবার জন্য নেমে পড়ুন, কারণ অবস্থা, বন্যা অবস্থা খুবই খারাপ।
এই মানুষগুলো কোথায় যাবে, কী খাবে, কোথায় থাকবে, এবং তাদের জন্য চিকিৎসা মানে সুচিকিৎসা মানে কেন্দ্র যেন ভ্রাম্যমাণ চিকিৎসা যেন করা হয়, প্রতিটা নৌকায় যেন ফার্স্ট এড দেওয়া থাকে, সে ব্যবস্থা যেন করা থাকে। সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা এই ভিডিও বৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।